দেখেন এই বাচ্চাগুলো পথে প্রান্তে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তো আমি তাদেরকে দেখি একটু জোস, এদেরকে জোস দাও, বুঝছেন? আরেক যান, অল্প অল্প করে দিয়ে দেন সবার আগে। কয় গ্লাস খাইছো তুমি? তুমি কয়টা খাইছ? তুমি আচ্ছা আরো হাফ গ্লাস করে দেন। দেখেন এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফুটপাতে দেন, তো এদেরকে অবশ্যই একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। খাও, আর একটু খাও, খেতে পারবো না বন্ধুরা? একটা জিনিস খেয়াল করে দেখেন এই বাচ্চাগুলো, তোমার বাবা মা কি করে? তোমার বাবা মা কি করে? তোমরা কি গান গাইতে পারো? কি করতে পারো তোমরা? এই আছো, তুমি গান গাইতে পারো? তোমরা কি এই ঘুরে ঘুরে এগুলো করো? তোমরা স্কুলে যাও না? তোমার বাবা মা কি করায়? তোমার বাবা মা কি করে? বোতল টুকায়। আর তুমি ঘুরে বেড়াও। দেখেন কোমলমতি এই শিশু যারা, আসলে যাদের দেখার মতো কেউ নাই, দেখেন একটা বিশাল একটা প্ল্যাটফর্মে বাজারে তারা ঘুরে বেড়াচ্ছে, তার কাছে বিভিন্ন জনের কাছে চেয়ে চেয়ে তারা কিন্তু আসলে কোনোরকম দিন পার করতেছে। তো আমি তাদেরকে একটু আখের রস খাওয়ানোর চেষ্টা করলাম, এরা খুব খুশি। তোমরা কি খুব খুশি হয়েছ? হ্যাঁ, পেট ভরছে, পেট ভরছে। যাই হোক, ওদের পেট ভরে গেছে, ওরা মোটামুটি ভালো। তুমি কি পেট ভরছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে? দেখলাম এই বাচ্চাগুলো বুঝেছে তাকে। এখানে কিন্তু এই যে বাচ্চাগুলো, এরা ঘুরে ঘুরে বেড়ায়, এদেরকে অবশ্যই একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। তোমরা তোমরা কি টাকা পয়সা হলে স্কুলে যাবা? হ্যাঁ, স্কুলে যাবা? তুমি স্কুলে যাবা? দেখা নাই কেন? তোমার বাবা মা কাজ করে গেলে কি করে? বাদ দেয় না? দেখেন কতটা কষ্টে ওরা জীবন ধারণ করে। আপনারা যারা লাখ টাকার বিছানায় ঘুমান, তারা তাদের মুখের দিকে তাকালে বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, অবশ্যই তাদের পাশে থাকুন, তাদেরকে একটু ভালোবাসা দিন, দেখবেন তারা অবশ্যই খুব সুন্দর জীবনযাপন ফিরে পাবে।